গোটা পৃথিবীতে কিছু হবে না, তুমি এত টেনশন করো না তো। তোকে তোমার এত ভালোবাসে। বাদাই, আপনার টোনটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আপনি কি প্রবাসী বাঙালি? এখনো বোঝা যায়। হ্যাঁ, আমি বহুদূর। আপনি? সুরঞ্জনা সান্যাল। যাই হোক, আপনি বলুন আপনার আস্থানা কোথায়। আপনি নিশ্চিন্তে থাকুন, এই অধম কিন্তু সেখানে গিয়ে আপনাকে বিরক্ত করবে। কলকাতার ময়দান, সূর্যাস্ত এসব ছেড়ে কোথাও যাওয়ার ইচ্ছা টিচ্ছা হয় না। ভীষণ কাছের কাছের কাউকে ছেড়ে কোথাও যাওয়া যায়। চুপ করে গেলাম, কারণ বুঝতে পারছিলাম না কোন ঠিকানাটার কথা আপনাকে বলবো। অফিসের কাজে কখনো ব্যাঙ্গালোর, কখনো দিল্লি। সুরঞ্জনের সাথে কথা বলতে বলতে আমি কেমন যেন হারিয়ে গিয়েছি। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। থ্যাংক ইউ, এই প্রথমবার কেউ এরকম একটা কমপ্লিমেন্ট দিল। আপনি বলুন, সুন্দরের কি কোনো সংজ্ঞা হয়? সুন্দর তো আপেক্ষিক। কলকাতার যে শুধু অজস্র প্রেমিক আছে তা কিন্তু নয়, প্রেমিকাও আছে বেশ কয়েকটা। ইদানিং শহরের মানুষগুলো বেশ পাল্টে গেছে। সরি টু ইন্টারাপ্ট ম্যাডাম, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো অনেকটা সত্যি, কিন্তু পুরোটা কখনোই নয়। এই গঙ্গার ঘাটে একজন প্রেমিকের অবাধ্য ঠোঁট নিমিষে ব্যারিকেড তুলে দেয় প্রেমিকার ঠোঁটে। তাই এই শহরের প্রতিটা ভোরে স্বপ্ন দানা বাঁধে, আর সন্ধ্যাতে সেই ব্যর্থতা গুলো শুকটানো নিয়ে যায়। বাবা, খুব হাঁপিয়ে গেছেন, জল খাবেন একটু? না, বরং একটু চা খাবো, বুঝলি? ওই দিকটা একটু হেভি চা পাওয়া যায়, জানেন না? চল। আই রিয়েলি লাইক টু। আমার যেতে ছেড়ে যাবে। কি সুন্দর চোখ দুটো, তাও দেখতে পাই না। আরে মানে ও তো অন্ধ।